হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লি ফুড ব্লগ। এই ঈদে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মেজবানি গরুর মাংস। আমরা রেগুলারই যে গরুর মাংসটা রান্না করে থাকি তার থেকে একটু আলাদা, অনেক স্বাদের, বলতে গেলে ফাটাফাটি স্বাদের একটি রেসিপি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি আপনাদের কাছে, অনেকে মনে করতে পারেন অনেক বেশি উপকরণ, কিন্তু এই রান্নাটার বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে নানা রকমের মশলা ব্যবহার করা হয়, আর আমি সেইভাবে করার চেষ্টা করছি। কিছু রান্না থাকে যদি সব উপকরণ ঠিক মতন যদি ব্যবহার না করা হয় তাহলে তার আসল স্বাদটা পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করছি মেজবানি গরুর মাংস আসল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন দেখি কিভাবে তৈরি করা হয়, দেখা যাক। প্রথমে এর জন্য একটি মশলা তৈরি করে নেব, আর এই মশলা তৈরি আমি কী কী মশলা ইউজ করছি এখানে আমি সব কিছু লিখে দিচ্ছি, আপনারা দেখে এটা তৈরি করে নিতে পারেন। এই সবগুলো মশলা একসাথে আমি এক মিক্সারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে ওটাকে পাটাতে বেটে নিতে পারেন। এখন আমি রেডি করতে চলে যাব মাংসটা। আমি প্রথমে এখানে 2 কেজি মাংস নিয়েছি, আর শুধু মাংস নেই নেই এর সাথে হাড় ও চবড়ি সহকারে মাংসটা নিয়েছি। আপনারা যদি চান এর সাথে কলিজা ফ্যাপসা এগুলো মিক্স করে মাংসটা নেবেন, তাহলে এই মেজবানি গরু মাংসটা বেশি ভালো হয়। আর এই মাংস টুকরোটা একটু বড় বড় করে রেখেছি। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব শুকনা মরিচ 5-6টি, আমি আস্তে আস্তে শুকনা মরিচ নিয়েছি। এর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপরে দিব এলাচ 5-6টি, পরে দিয়ে দিব লং 10-12টা, তারপর দিয়ে দেব গোলমরিচ 10-12টা, তারপরে দিব সেই মশলাটা তৈরি করেছি পুরোটাই দিয়ে দেব, কাঁচামরিচ 5-6টা, ব্রেস্তা 1/2 কাপ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, বাদাম বাটা 1/2 চামচ, যে কোনো বাদাম আপনারা বেটে এখানে দিয়ে দেবেন, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, তেল এখানে 1 কাপ তেল দিয়েছি, আমি যেই তেলে ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা করেছি সেই তেলটা এখানে দিয়ে দেব। তারপরে দেব লবণ পরিমাণ মতন। এখন সব কিছু একসাথে মেখে নেব। মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে এভাবে হাত দিয়ে আমি মেখে মেখে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন পানি দেব, আমার হাতে যে মশলাটা লেগে আছে ধুয়ে পানিটা দেব, আর আমি এটাকে ঢেকে চুলায় এখন বসিয়ে দেব। আমি 15 মিনিট পর এটাকে দেখব। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন মাংসের ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা। আমি কিন্তু পানি দিইনি, তখন যা পানি দিয়েছিলাম এর মধ্যে থেকে পানি উঠেছে। আমি এটাকে নেড়ে চেড়ে দেব, এটা নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। এখন আমি দেখব মাংসটা কি অবস্থা। আমার 5-6 মিনিট হয়ে গেছে, আমি এখানে 4-5টা কাঁচামরিচ দেব, তার সাথে আমি দিয়ে দেব 1 কাপ টমেটো। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে দেব, আবার ঢেকে দেব 5-6 মিনিটের পর, আবার দেখব কি অবস্থা। এখন আমি ঢাকনাটা উঠাবো। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেব। এখন আমি 1 চামচ
ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। আপনারা যখন রান্না করবেন যদি মাঝে কখনো মানে মাংসে পানি লাগে তখন আপনারা পানি দিবেন, আর মাঝে যদি পানি দেওয়া প্রয়োজন হয় যে মাংস সিদ্ধ হয়নি তখন পানিটা দিবেন। আমি এর মাঝে আমি পানি দিয়েছিলাম, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে পানি দেবেন। পাঁচ ছয় মিনিট হয়ে গেছে, আমি এখন মাংস দেখব। আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর একটা কালার চলে আসছে। মাংস যখন রান্না করবেন যত বেশি কষাবেন তত বেশি মাংসটা ভালো হবে, আর পারফেক্ট যদি মশলা দেওয়া হয়। আমার ভিন্ন স্বাদের চট্টগ্রাম ঐতিহ্য মেজবানির মাংস, আপনারা কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হবে খেতে। আমি যেভাবে রান্না করেছি আর যেই ধরনের মশলা ইউজ করেছি ঠিক সেইভাবে যদি রান্না করেন তাহলে ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্নাটা ফিরে পাবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকিবেন, আপনাদের সাথে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।